হ্যালো এভরিওয়ান, এক্সাম সহযোগী বাংলা এডুকেশন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা প্রাইমারি টেটের পরিবেশ বিজ্ঞান বা ইবিএসের 13 নম্বর প্র্যাকটিস সেটটি নিয়ে আলোচনা করব। আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ও পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের প্রশ্নগুলো একবার দেখ। এক নম্বর প্রশ্ন, গঙ্গা যমুনা সরস্বতী এই নদীগুলি কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? অপশন এ আছে মুম্বাই, অপশন বি পাটনা, অপশন সি জয়পুর, অপশন ডি এলাহাবাদ। তাহলে অ্যান্সার কী হবে? না, গঙ্গা যমুনা সরস্বতী নদীগুলি এলাহাবাদ শহরের পাশ দিয়ে বয়ে গেছে। তাহলে ডি হবে সঠিক অ্যান্সার, ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন বিখ্যাত আন্দোলনের স্লোগান ছিল ইকোলজি ইজ পারমানেন্ট ইকোনমি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ সাইলেন্ট ভ্যালি আন্দোলন, অপশন বি চিপকো আন্দোলন, অপশন সি নর্মদা বাঁচাও আন্দোলন, অপশন ডি গ্রিনপিস আন্দোলন। তাহলে অ্যান্সার কী হবে? না, ইকোলজি ইজ পারমানেন্ট ইকোনমি এইটা স্লোগান ছিল চিপকো আন্দোলনের। তাহলে বি হবে সঠিক অ্যান্সার, বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন, উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিমেল পশু কোনটি, মানে জাতীয় পশু কোনটি বা স্টেট অ্যানিমেল কোনটি? অপশন এ আছে বাঘ, অপশন বি আছে জিরাফ, অপশন সি আছে সিংহ, অপশন ডি আছে সম্বর হরিণ। তাহলে অ্যান্সার কী হবে? না, উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিমেল হলো বা জাতীয় পশু হলো সম্বর হরিণ। তাহলে ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, আমন ব্রিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? অপশন এ ভারত ও চীন, অপশন বি পাকিস্তান ও চীন, অপশন সি ভারত ও পাকিস্তান, অপশন ডি কোনোটিই নয়। তাহলে অ্যান্সার কী হবে? না, আমন ব্রিজ ভারত ও পাকিস্তানকে যুক্ত করেছে। তাহলে সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ আছে চেন্নাই, অপশন বি আছে পাঞ্জাব, অপশন সি আছে হায়দ্রাবাদ, অপশন ডি আছে মুম্বাই। তাহলে অ্যান্সার কী হবে? না, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি হায়দ্রাবাদে অবস্থিত। তাহলে সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্রে, অপশন বি দেরাদুনে, অপশন সি সিলভাসা, অপশন ডি কাত্তাভারি কাভারাত্তি। তাহলে অ্যান্সার কী হবে? না, আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। তাহলে এ হবে সঠিক অ্যান্সার, এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্ন, বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়? অপশন এ শুষ্ক অঞ্চলে, অপশন বি মরু অঞ্চলে, অপশন সি এ ও বি অর্থাৎ শুষ্ক অঞ্চলে ও মরু অঞ্চলে, অপশন ডি কোনোটিই নয়। তাহলে অ্যান্সার কী হবে? না, বৃক্ষরূপী নদীবিন্যাস দেখা যায় মরু অঞ্চলে। তাহলে বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন, খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? অপশন এ পাঞ্জাব, অপশন বি হরিয়ানা, অপশন সি কেরালা, অপশন ডি মেঘালয়। তাহলে অ্যান্সার কী হবে? না, খাসি পাহাড় মেঘালয় রাজ্যে অবস্থিত। তাহলে ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন, স্কাই রিভার নামে কোন নদী পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ নর্মদা, অপশন বি দ্বারকেশ্বর, অপশন সি ব্রহ্মপুত্র, অপশন ডি দামোদর। তাহলে অ্যান্সার কী হবে? না, স্কাই রিভার নামে পরিচিত হলো ব্রহ্মপুত্র নদী। তাহলে সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
অপশন এ 2রা ফেব্রুয়ারি, অপশন বি 3ই ফেব্রুয়ারি, অপশন সি 4ই ফেব্রুয়ারি, অপশন ডি 5ই ফেব্রুয়ারি। তাহলে অ্যান্সার কী হবে? না, এটা আমরা সবাই জানি যে 2রা ফেব্রুয়ারি জলাভূমি দিবস পালিত হয়। তাহলে অ্যান্সার হবে অপশন এ, ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন, অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মিজোরাম, অপশন বি কেরালা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি ছত্তিশগড়। তাহলে অ্যান্সার কী হবে? না, অষ্টমুদি হ্রদ কেরালা রাজ্যে অবস্থিত। তাহলে বি হবে সঠিক অ্যান্সার, বি হবে সঠিক অ্যান্সার, কেরালা রাজ্যে অষ্টমুদি হ্রদ অবস্থিত। তারপরের প্রশ্ন অর্থাৎ 12 নম্বর প্রশ্ন, মোসানজোর বাঁধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোসানজোর বাঁধ কোন নদীর উপর নির্মিত? অপশন এ নর্মদা, অপশন বি অজয়, অপশন সি ব্রহ্মপুত্র, অপশন ডি ময়ূরাক্ষী। তাহলে অ্যান্সার কী হবে? না, মোসানজোর বাঁধ ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত। তাহলে ডি হবে সঠিক অ্যান্সার। আর মোসানজোর বাঁধ কী বলা হয়? কানাডা বাঁধ। এই মোসানজোর বাঁধ কী বলা হয়? কানাডা বাঁধ। কারণ হচ্ছে এই কানাডা সরকার এই মোসানজোর বাঁধ নির্মাণে সাহায্য করেছিল বা তারা প্রকল্পের কাজটি শেষ করেছিল। পরের প্রশ্ন অর্থাৎ 13 নম্বর প্রশ্ন, কোন শহরকে নীরব শহর বলা হয়? অপশন এ রোম, অপশন বি ইটানগর, অপশন সি আইজল, অপশন ডি কোহিমা। তাহলে অ্যান্সার কী হবে? না, এটা আমরা সবাই জানি রোমকে নীরব শহর বলা হয়। তাহলে এ হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্ন, কচ্ছ শব্দের অর্থ কী? অপশন এ মরু অঞ্চল, অপশন বি শীতল অঞ্চল, অপশন সি জলাময় দেশ, অপশন ডি কোনোটিই নয়। তাহলে অ্যান্সার কী হবে? না, কচ্ছ শব্দের অর্থ হলো জলাময় দেশ। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, চিপকথার অর্থ কী? অপশন এ পাশে দাঁড়ানো, অপশন বি ছড়িয়ে যাওয়া, অপশন সি এও বি, অপশন ডি জড়িয়ে ধরা। এইটাও আমরা সবাই জানি যে চিপকো কথার অর্থ হলো জড়িয়ে ধরা। তাহলে ডি হবে সঠিক অ্যান্সার। তাহলে এই ছিল আজকে তোমাদের পরিবেশ বিজ্ঞান থেকে 15টি MCQ প্রশ্ন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।